আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে ইন্ডিয়ান রিভার সিস্টেম। ইন্ডিয়ান রিভার সিস্টেম আমাদের কয় ধরনের, আমাদের ভারতের নদী আছে সেটা আগে আমাদের জানতে হবে। তো আমাদের ভারতে দুই ধরনের নদী দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে আমাদের হিমালয়ান রিভার সিস্টেম, আর একটা হচ্ছে পেনিনসুলার রিভার সিস্টেম। হিমালয়ান রিভার সিস্টেমের আন্ডারে আমাদের তিনটে নদী রয়েছে, আর পেনিনসুলার রিভার সিস্টেমের আন্ডারে আমাদের দক্ষিণ ভারতে যে উপদ্বীপীয় যে নদীগুলো, যেমন আমাদের মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই নদীগুলো অন্তর্গত। তো চলো হিমালয়ান রিভার সিস্টেমে নদীগুলো কি কি রয়েছে একবার জেনে নেওয়া যাক। হিমালয়ান রিভার সিস্টেমের নদীগুলো হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম, মানে সিন্ধু নদী, এর যে রিভার সিস্টেম যেটা, এটা আমাদেরকে জানতে হবে। দ্বিতীয় নাম্বার আছে গঙ্গা রিভার সিস্টেম, এটাও আমাদের খুব ভালো করে জানতে হবে, কেন গঙ্গা নদী হচ্ছে আমাদের ভারতের প্রধান নদী। ঠিক আছে, এটা শুধু আমাদের ভারতের নয়, এটা এমনকি আমাদের পশ্চিমবঙ্গেরও একটা উল্লেখযোগ্য নদী। এরপর আছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। আচ্ছা, এখানে আমরা হচ্ছে আজকে পড়বো ইন্দাস রিভার সিস্টেম। তো আজকে ইন্দাস রিভার সিস্টেমের ক্লাসটা হয়তো পুরোপুরি কমপ্লিট হবে না, আরও একটা কি দুটো ক্লাস হয়তো লাগতে পারে। তো চলো ইন্দাস রিভার সিস্টেম সম্বন্ধে জেনে নেওয়া যাক। আচ্ছা, দেখো এখানে হচ্ছে আমাদের যে ফটো ছবিতে, ছবিটা আমি ড্র করে রেখেছি, দেখো ছবিতে কি দেখা যাচ্ছে, এই যে এখানে যে মাউন্ট কৈলাসটা রয়েছে, এখান থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে কার, এখান থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে আমাদের ইন্দাস রিভার সিস্টেমের, অর্থাৎ সিন্ধু নদীর। ঠিক আছে, এই যে এখানে যে কৈলাস রেঞ্জ রয়েছে, এখানে বোকারচ হিমবাহ থেকে কিন্তু আমাদের এই সিন্ধু নদীর উৎপত্তি। ঠিক আছে, আচ্ছা এর দৈর্ঘ্য কত, দেখো এর দৈর্ঘ্য হচ্ছে 1880 কিলোমিটার, যার মধ্যে আমাদের ভারতেই রয়েছে কেবলমাত্র 710 কিলোমিটার। আচ্ছা, এটা কিন্তু এই মাউন্ট কৈলাসের বোকারচু হিমবাহ থেকে উৎপন্ন হয়ে কিন্তু উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। দেখো এই যে আমাদের এইটা, এই দিকটা কি আমাদের নর্থ, এইটা কি সাউথ, এই সাইডটা কি ইস্ট, আর এই সাইডটা কি ওয়েস্ট। তাহলে এ দেখো ঠিক নর্থ ওয়েস্ট ডিরেকশানে কিন্তু এটা প্রবাহিত হয়েছে, দিয়ে কোথা দিয়ে ভারতে প্রবেশ করেছে, না ভারতে প্রবেশ করেছে চাংলা পাস দিয়ে। দেখতে পাচ্ছি জায়গাটা, চাংলা পাস দিয়ে প্রবেশ করেছে, কিন্তু চাংলা পাস দিয়ে প্রবেশ করার সময় এটি কি করেছে, না এটি হচ্ছে ধানি রিভারের সাথে কিন্তু মিট করেছে। আচ্ছা, আর এটা ভারতে প্রবেশ করেছে কোথা দিয়ে বললাম, না হচ্ছে ইন্টার্স ইন্ডিয়া থ্রু চাংলা পাস। চাংলা পাসটা কোথায় রয়েছে, না ডোমচকের কাছে অবস্থিত। এই যে দেখো এখানে লিখে দিয়েছি, ইট এন্টার্স ইন্ডিয়া থ্রু চাংলা পাস নিয়ার ডোমচক, ডোমচকের কাছে চাংলা পাস দিয়ে এটি প্রবাহিত। আচ্ছা, এটা ভারতের যে ইন্দো চায়না বর্ডার, এখানটায় ইন্দো চায়না বর্ডারে কোন নদীর সাথে মিশেছে, এটা ধর রিভারের সাথে কিন্তু মিশেছে। ঠিক আছে, ধর বা ধান রিভারের সাথে এটা মিশেছে। আচ্ছা, এটা কোথা দিয়ে প্রবেশ করেছে, দেখো এটা তো ফার্স্টেই বললাম এটা হচ্ছে চাংলা পাস দিয়ে প্রবেশ করেছে, চাংলা পাস দিয়ে প্রবেশ করার পর এটা কোন কোন জায়গা জুড়ে প্রবাহিত হয়েছে। চাংলা পাস দিয়ে প্রবাহিত হওয়ার পর এটা লাদাখ, তারপর জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের প্রবাহিত হয়েছে। এটা পাকিস্তানে প্রবেশ করেছে কোথা দিয়ে, না পাকিস্তানে প্রবেশ করেছে চিল্লার বা দার্দিস্তান নামক জায়গা দিয়ে। আচ্ছা, এখানে তো হলো এটা পাকিস্তানে প্রবেশ করেছে চিল্লার বা দার্দিস্তান নামক জায়গা দিয়ে। আচ্ছা, এটা কোথায় মিশেছে, না আরবিয়ান সিতে মিশেছে কোথায়, না থ্রু কাবুল প্লেন, কাবুল সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে এটা মিশেছে আবার কোথায়, না আরবিয়ান সিতে। আচ্ছা,
এর সিন্ধু নদীর বাম তীরে এবং ডান তীরে অনেকগুলি উপনদী রয়েছে। আচ্ছা, যার মধ্যে আমরা 5টি উপনদীর নাম জানি, যেগুলো কি প্রচণ্ড ফেমাস। ঠিক আছে, তো এই 5টি এবং এদের নাম কিন্তু আমরা খুব ছোট থেকেই পড়ে এসেছি। এদের নামগুলি কী কী? একটা হচ্ছে ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস এবং সতলেজ। ঠিক আছে, অর্থাৎ ঝিলাম, চন্দ্রভাগা, রবি, বিপাশা আর শতদ্রু। এই নদীগুলি আবার একত্রে কোথায় মিলিত হয়েছে সিন্ধুর সাথে? এই নদীগুলি কিন্তু সিন্ধুর সাথে মিশেছে পাকিস্তানের মিথানকোট নামক জায়গায়। ঠিক আছে, আচ্ছা দেখো, ফটোটা একটু বাড়িয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যেখানে মাউন্ট কৈলাস থেকে কি হয়েছে, এর উৎপত্তি হয়েছে। আচ্ছা, সিন্ধু নদীর, আচ্ছা এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের হচ্ছে ঝিলাম রিভার। ঠিক আছে, এই যে চেনাব রিভার, আচ্ছা আর এটা কি, এটা হচ্ছে রাভি। এখানে হচ্ছে কি, বিয়াস বা বিপাশা, আর এটা হচ্ছে আমাদের শতদ্রু। যে নদীগুলি কোথায় মিশেছে না, পাকিস্তানের কাছে মিথানকোট নামক জায়গায় একত্রে মিলিত হয়েছে। আচ্ছা, আজকের ক্লাস কিন্তু এখান পর্যন্তই থাকলো। পরবর্তী ক্লাস তোমাদের পরের ভিডিওতে দেখতে পাবে।